নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নভেম্বর 2021, এটি তুলা রাশির মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনি কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই যে রাশিফলগুলো হয় কি না, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই রাশিফল আমি উপস্থাপনা করে থাকি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ারের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তবে এই রাশিফলটি আপনাদেরকে চলার পথের পাথর হিসাবে অথবা গাইড হিসাবে বা বন্ধু হিসাবে যেটাভাবে আপনারা নিতে পারেন, রাশিফলটি আপনাদেরকে কিন্তু সাহায্য করবে। তো এই মাসের যে গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদেরকে আমি আলোচনা করতে চলেছি, একটা জিস্ট, একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্রথম আসি শরীরগত দিক। আপনি যদি তুলা রাশির মানুষ হন, শরীর স্বাস্থ্যের দিক নিয়ে তেমন বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না, অর্থাৎ খুব যে বড় ধরনের সমস্যা সেটা কিন্তু শরীরগত দিক দিয়ে থাকছে না, আপনি তুলা রাশির মানুষ লিখে রাখুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের রাশির অধিপতি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে এবং ভাগ্যপতি আপনাদের রাশিতে এবং রাশির ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্যের সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আপনি তুলা রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন তুলা রাশির ক্ষেত্রে। এবং আপনাদের গভর্নমেন্ট থেকে সুযোগ সুবিধা পাওয়া, গভর্নমেন্ট থেকে লাভ, পৈতৃক সূত্রে লাভ, আপনার বিদেশ যাত্রা, এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসে তুলা রাশির ক্ষেত্রে। এবং আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তির সাথে সাথে আপনাদের দীর্ঘদিন আটকে আছে এমন কোনো টাকা আপনাদের কিন্তু পুনরুদ্ধার কিন্তু হবে। এবং আপনাদের চতুর্থভাবে শনি শশনম অপুর রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতি আপনার নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। এবং 20 নভেম্বর থেকে এই বৃহস্পতি আপনাদের রাশির আপনার পঞ্চমভাবে চলে যাচ্ছে এবং রবি আপনাদের রাশিতে নিজ গৃহে অবস্থান করছে এবং আপনাদের ধনপতি এবং সপ্তমপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। দেখুন, এই জায়গাটা থেকে আপনাদের কী হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনারা বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনারা নিশ্চিতরূপে কিন্তু পাবেন এবং আপনারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রাজনীতির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে উত্থান, এবং সন্তানের জন্য যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন 20 নভেম্বরের পর থেকে আপনাদের সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। এবং একাদশপতি নিচস্থভাবে অবস্থান করছে এই জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানির কিন্তু সম্ভাবনা থাকছে আপনার 16 নভেম্বর পর্যন্ত, অর্থাৎ কোনো কাজ করলেন না সেই জায়গাটা বদনামটা আপনার ঘাড়ে চলে আসলো, এই জায়গা থেকে বা উটকো কোনো ঝামেলা আপনি সেই জায়গাটা নেই কিন্তু অন্যের ঝামেলা আপনাকে সামলাতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু এই মাসে কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে যতটা পারবেন বিরত থাকবেন অন্যের ঝামেলা আপনার ঘাড়ে এসে কিন্তু পড়তে পারে। তুলা রাশির এই 16 নভেম্বর পর থেকে আপনার রবি আপনার ধনভাবে চলে যাচ্ছে, অর্থাৎ ধনের জায়গাটা আপনার মজুদ হবে, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা, হার্টের সমস্যা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে। এটা যাদের 50 আপ ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে তাদের চোখ এবং হার্ট নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু আসবে, খুব বড় ধরনের নয়। এবং এর সাথে সাথে আপনাদের সপ্তমপতি এবং আপনার ধনপতি আপনার রাশিতে অবস্থান করছে, সরাসরি সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু দৈনিক রোজগারের জায়গা বৃদ্ধি করবে, ব্যবসা যারা করছেন
যারা রিয়েল এস্টেট বিজনেস করছেন, বা আপনি অনলাইনে ব্যবসা করছেন, বা আপনি হার্ডওয়্যারের বিজনেস করছেন, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। অর্থের জায়গা নিয়ে ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। তুলারাশির ক্ষেত্রে কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে, কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পদোন্নতি, বা যারা কর্মক্ষেত্রে করছেন ভালো একটা বেটার অপরচুনিটি চাইছেন, সেই সুযোগগুলো কিন্তু আপনাদের কিন্তু আসতে কিন্তু চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে সাকসেসের জায়গাটা কিন্তু থাকছে। আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে শনি শশনাঙ্গ মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, আপনাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি দশম দৃষ্টি আপনার রাশির মধ্যে পড়ছে, যেখানে শনি তুঙ্গস্থ এবং শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজযোগকারী প্ল্যানেট। যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তদশা চলছে, তারা ডায়েরিতে নোট করে নিন, আপনাদের জন্য কিন্তু ধনবর্ষা হতে চলেছে এই নভেম্বর মাসে। অর্থাৎ এই বছরের শেষ মাসে, শেষ দু মাস আপনাদের কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধির জায়গায় কিন্তু থাকছে। শিক্ষাক্ষেত্রে বলি, যারা উচ্চশিক্ষার সঙ্গে রত আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে, অর্থাৎ এডুকেশন দিকটা ওভারঅল আপনাদের দিক কিন্তু খুব ভালো দিক দেখা যাচ্ছে। এবার আছি আপনাদের প্রেমজ। দেখুন, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ গুরুর গৃহে দৈত্যগুরুর প্রবেশ, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম এবং যাদের প্রেমের ক্ষেত্রে রিলেশন ক্রাইসিস চলছে বা ব্রেকআপ হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু প্রেম কামব্যাক করার সম্ভাবনা। তবে আপনার রাশিচক্রে পঞ্চম, আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে মঙ্গল এবং চন্দ্রের প্লেসমেন্ট কিন্তু দেখা একান্তই কিন্তু দরকার প্রেমের ক্ষেত্রে বিশেষত। এবং লাভ ম্যারেজের কানেকশানগুলো আপনাদেরকে দিবে, এবং যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবেন ভাবছেন, অর্থাৎ দেখাশোনা করে ভালো আপনারা খোঁজ করছিলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে আপনাদের কিন্তু তৈরি কিন্তু হবে। অর্থাৎ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান এ মাসে থাকবে, কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা আপনাদের থাকবে, কিন্তু আপনাদের খুব বড় ধরনের যে চাপ সেটা কিন্তু থাকছে না। এবং বিদেশের সাথে যারা রত আছে, আপনি তুলারাশির মানুষ, বিদেশ থেকে আপনারা টাকা ইনকাম করেন, বিদেশ থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ভাড়াটিয়ে নিয়ে সমস্যা আপনাদের কাটবে, তবে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে অগ্নি থেকে ভয় বা ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এই জায়গাটা বিশেষভাবে তুলারাশি কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের বহুদিনকার আটকে থাকা কাজ, সেই কাজ আপনাদের কিন্তু সম্পন্ন এই সময় হবে। এই ছিল তুলারাশির একটা জিস্ট, কেমন ফল পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। নমস্কার।